তাহলে আমরা দেখছিলাম কে যেন মেসেজ দিলে আমি খুবই উইক বর্ণালী নাকি আমি পারি না বুঝতে পারি না। আচ্ছা তাহলে একটা কাজ করো, এটা বর্ণালী তুমি বলো 11 নম্বরটা কি হবে। When all else fails, read the user manual. বলো বর্ণালী বলো এটা। ১১ নম্বর স্যার কোনটা? ১১? হ্যাঁ হ্যাঁ 11 11 স্যার কমপ্লেক্স। হ্যাঁ ভেরি গুড, কমপ্লেক্স হয়ে গেছে। আচ্ছা এবার বলো এটা 12 নম্বরটা বলো, লামিয়া বলো। স্যার কমপ্লেক্স সেন্টেন্স হবে, হু আছে। হ্যাঁ এটা হু আছে, মানে এটা বোঝা যাচ্ছে যে ইট ওয়াজ স্যাম, এটা প্রিন্সিপাল ক্লজ, আর হু পেড ফর দ্য ড্রিঙ্কস এটা হলো সাবজেক্ট ক্লজ। কিন্তু বাক্যটা আমি একটু বোঝাবো, এটার একটু কাজ আছে। এটার কাজটা হলো এটা নেক্সট ক্লাসে আমাদের কাজে দিবে, সাবজেক্ট ক্লজটা বুঝলে আমাদের এটা ট্রান্সফরমেশন এটা কিভাবে কাজে দিবে সেটা। খেয়াল করো এই বাক্যটাকে কেউ সিম্পল করতে পারবে? স্যাম পেইড ফর দ্য ড্রিঙ্কস। ইয়েস ভেরি গুড, সুন্দর হয়েছে। এখান থেকে আমরা ইট ওয়াজ কেটে দেবো, এখান থেকে আমরা কুপিট, তাহলে হয়ে গেল স্যাম পেইড ফর দ্য ড্রিঙ্কস, এটা সিম্পল হয়ে গেল সাথে সাথে। কিন্তু এটা সিম্পল হলো ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর এটা আমাদের যেহেতু কমপ্লেক্স ছিল, তাহলে আমরা দেখলাম যে আমরা এখানে আমরা কমপ্লেক্স কে সিম্পল করে দিলাম। ঠিক আছে এই কাজটা করলাম, কিন্তু খেয়াল করো এইখানে স্যাম পেড ফর দ্য ড্রিঙ্কস এটা সিম্পল সেন্টেন্স, কিন্তু এটাকে যখন কমপ্লেক্স করতে হচ্ছে তখন আমরা এখান থেকে এখান থেকে একটা এখান থেকে একটা প্রিন্সিপাল ক্লজ বানাচ্ছি, আর এইটাকে এই যে এই স্যামের পর একটা হু লাগিয়ে দিয়ে এই অংশটাকে আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ করছি। কারণ আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে একটা প্রিন্সিপাল ক্লজ লাগবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ লাগবে, তাহলে যেহেতু দুইটা ক্লজ লাগবে সেহেতু আমাদের এটা করা লাগবে। আমরা এই জিনিসটা করার চেষ্টা করছি। কিন্তু এই জিনিসটা বোঝার চেষ্টা করো, কিন্তু এই যে ইট ওয়াজ স্যাম হু পেড ফর দ্য ড্রিঙ্কস এই বাক্যটার মিনিং কিন্তু একটু ভিন্ন। মিনিংটা ভিন্ন বলতে দেখো, তুমি এই এই বাক্যে স্যাম পেড ফর দ্য ড্রিঙ্কস মানে স্যাম ড্রিঙ্কস এর দাম দিয়েছে এটা সঠিক, কিন্তু ইট ওয়াজ স্যাম যখন বলে দিচ্ছি তখন মানে হচ্ছে যে হ্যাঁ স্যামই এই পেড করেছে। এখানে এই যে অংশটাতে যে কাজটা হচ্ছে, এই অংশটাতে যে কাজটা হচ্ছে যে এখানে একটা ইমফ্যাসিস হচ্ছে, ইমফ্যাসিস হচ্ছে। এই ইমফ্যাসিসটা তো আমার গুরুত্বপূর্ণ বিষয় না, অনেক বাক্যে যে কোনো ভাবে ইমফ্যাসিস হতে পারে, কিন্তু ইমফ্যাসিসটা হওয়ার ফলে কি হচ্ছে এই জিনিসটা আমরা একটু ডিসকাস করব। এই জিনিসটা একটু ডিসকাস করব যে ইমফ্যাসিসটা যদি হয়ে যায় তাহলে আসলে বাক্যের মিনিংটা কেমন হয়ে যায়। তোমরা এখানে দেখো এইখানে এইখানে এই বাক্যটাতে এই যে এই সিম্পল বাক্যটাতে আমরা দুই ভাগে ভাগ করে দিলাম সিম্পল সেন্টেন্সটাকে। আমরা করলামটা কি একটা দুই ভাগে ভাগ করে দিলাম, ইট ওয়াজ স্যাম আর একটা হলো হু পেড ফর দ্য ড্রিঙ্কস, দুই অংশে আমরা ভাগ করে দিলাম। আমি আই রিপিট, কোনো তাড়াহুড়া নাই। দেখো আমরা প্রিন্সিপাল সমস্ত সিম্পল সেন্টেন্সই তো বারবার বোঝার চেষ্টা করো, সমস্ত সিম্পল সেন্টেন্স তো প্রিন্সিপাল ক্লজ, এটা এই বারবার করে বলছি। সেহেতু দেখো এইখানে আমরা এইটাকে আমরা বানিয়ে দিলাম একটাকে প্রিন্সিপাল ক্লজ, একটাকে বানিয়ে দিলাম সাবঅর্ডিনেট ক্লজ, কারণ আমরা দুই ভাগে ভাগ করে দিয়েছি এটাকে। হ্যাঁ এই দুই ভাগে ভাগ করার ফলে একটা নির্দিষ্ট অংশের উপর আমি জোর প্রদান করছি, সেই অংশটা হলো কি ইট অফ স্যাম, এই অংশের উপর জোর প্রদান করছি। যদি একটা বাক্যকে বেশ করে কমপ্লেক্স সেন্টেন্সকে যদি একটা নির্দিষ্ট অংশের উপর জোর প্রদান করা বোঝায় এবং সেই বাক্যটাকে বলে ক্লিপ সেন্টেন্স, মনে থাকবে
cleft sentence কে তাহলে এই গ্রামারটা হলো যে এই জাতীয় সিম্পল বাক্যকে যদি কমপ্লেক্স করতে হয় কোন বাক্যের আশ্রয় নিতে হবে এই জাতীয় সিম্পল সেন্টেন্স কে যদি কমপ্লেক্স করতে হয় তাহলে কোন বাক্যের আশ্রয় নিতে হবে आंसर হবে cleft sentence মনে থাকবে কারণ একটা অংশের উপর জোর প্রদান করে তোমাদের যদি প্রশ্ন থাকে এখন করো তোমরা যদি প্রশ্ন থাকে কম করো যদি বুঝে যাও তাহলে আমি আর বলবো না কিছু তাহলে আমরা অন্য পড়ায় চলে যাব এখন এটা বুঝতে পেরেছো যখনই কোনো একটা বাক্য যখনই মনে করো আমরা যখন বলছি ইউ আর রেস অন সেভেন you are responsible তুমি দায়ী আমি তোমাকে কোন জায়গাতে ব্লেম করছি কিন্তু আমি যখন বলছি ইটস ইউ who are responsible এই দেখো এটা কিন্তু ক্লিপড হয়ে গেল সাথে সাথে এটা এই অংশটা ক্লিপড হয়ে গেল কারণ এই দেখো আমরা দুই ভাগে ভাগ করেছি ক্লিপ ক্লিপ মানে চেরা দুই ভাগে দ্বিখণ্ডিত হয়ে যায় ওকে ক্লিপ বলে এই গ্যাপ গ্রামার করতে আমাদের অ্যাডমিশন করতে হবে তাহলে এই দেখো আমরা ইটস ইউ এই অংশটাকে আমরা আলাদা করে দিলাম আর হু আর রেসপন্সিবল এটা আলাদা করে দিলাম কিন্তু এই ইটস ইউ এই অংশটার উপর দেখো ইমফ্যাসিস আছে এই জন্য এই বাক্যটাকে আমরা বলবো ক্লিপ সেন্টেন্স এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বলো স্যার এমফ্যাসিস কি কম্পাউন্ড সেন্টেন্সে করা যাবে মানে কখনো কখনো আসে হ্যাঁ কম্পাউন্ড সেন্টেন্সে করা যাবে কিন্তু ইটস ইউ তখন যদি আবার এখানে যদি তুমি যেমন মনে করো এই জাতীয় বাক্যে এখানে যদি আরেকটা কনজাংশন দিয়ে দাও তাহলে সে বাক্যটা তো আর কম্পাউন্ড হবে না সে বাক্যটা হবে কম্পাউন্ড কমপ্লেক্স যদি কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে একটা কনজাংশন চলে আসে কোঅর্ডিনেটিং কনজাংশন তখন সেটার নাম হয়ে যায় কমপ্লেক্স কম্পাউন্ড ওটা আমরা পড়বো হ্যাঁ আমরা আচ্ছা হ্যাঁ ওটা আমরা পড়বো ওটা পড়বো এবং ডিটেইলস পড়বো নট ওয়ারি এটা তো প্ল্যান আছে দেখেন আমরা এইটা দেখো এই বাক্যগুলো আমি চাইবো তোমরা একটু গতদিন একটা দেখেছিলাম শো আছে কিন্তু কমা নেই যার ফলে কনফিউশন তৈরি হয়েছিল এই জাতীয়গুলো সব কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স চেনার সহজ উপায় হলো দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন ফর বাট দেখো খেয়াল করে যাও তিন নম্বরে ইয়েট তারপর চার নম্বরে দেখো শো বা পাঁচ নম্বরে এন্ড খেয়াল করেছো খেয়াল করে যাও এইভাবে দেখো শো আবার বাট এইভাবে তুমি খেয়াল করে যাও ব্যাপারগুলো হ্যাঁ এটা তো আবার এখানে তো নট এই জাতীয় জিনিসগুলো আছে কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে যে কনজাংশন থাকতে হবে এমনটা না কিন্তু সেমিকোলন দিয়েও কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে যেটা আমাদের বাংলাদেশে কখনো এইচএসসি এক্সামে দেখা যায় না সেমিকোলন দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে এটা করা অনেক কঠিন মনে কি পড়ে কিনা খুবই ট্রেডিশনাল একটা কোয়েশ্চেন করে এবং পচা কোয়েশ্চেন যেটা সিলেবাসে পচা সেটা হলো যেটা ইউরোপে স্ট্যান্ডার্ডে তো যাই না কোনোভাবে যাই না আমরা পাশের দেশের ইন্ডিয়া কিংবা পাকিস্তানের সাথে কম্পিটিশন ফেলে উঠি না আচ্ছা দেখো এখানে দেখো খেয়াল করো দ্য স্কাই ইজ ক্লিয়ার দ্য স্টারস আর টুইঙ্কলিং খেয়াল করেছো এখানে দেখো সেমিকোলন দ্য স্টার ইজ এই জাতীয় বাক্যকে ব্যালেন্স সেন্টেন্স বলে আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে আমরা সেন্টেন্সের তিনটা প্যাটার্ন আছে একটা হলো মিনিং অনুসারে একটা হলো স্ট্রাকচার অনুসারে আর একটা হলো রেটরিক অনুসারে মিনিং অনুসারে পাঁচ প্রকার যেটা আমরা জানি আমরা ছোট থেকে পড়ে আসছি যে অ্যাসার্টিভ ইম্পারেটিভ নেগেটিভ যেগুলো আছে আমাদের এক্সক্লামেটরি এইগুলো এই পাঁচটা আর আমাদের স্ট্রাকচার অনুসারে আমাদের আছে তিনটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর আমি বলেছিলাম রেটরিক অনুসারে তিনটা আমার আগের ভিডিওটাতে তোমরা পাবে রেটরিক অনুসারে তিনটা এটা লিখে দিয়েছিলাম তো এই রেটরিকের তিনটা রেটরিকের মধ্যে একটা হলো পিরিয়ডিক একটা হলো ব্যালেন্সড তো এইটা হলো ব্যালেন্সড বুঝেছো একটা হলো লুজ একটা হলো পিরিয়ডিক একটা হলো ব্যালেন্সড আমরা এই তিনটা বাক্য পড়বো আবার হয়তো আগামী ক্লাসে পড়বো কিন্তু এইখানে দেখো কনজাংশন নাই এটাকে বলে ব্যালেন্সড সেন্টেন্স এটা ব্যালেন্স সেন্টেন্স গুলো কম্পাউন্ড সেন্টেন্স হবে খেয়াল করো দ্য স্কাই ইজ ক্লিয়ার কোনো কনজাংশন নাই কোনো কনজাংশন নাই দ্য দাই স্টারস আর টুইঙ্কলিং দ্যাটস ইট দ্য ওয়েভস ওয়ার ক্র্যাশিং অন দ্য শোর ইট ওয়াজ এ লাভলি সাইট দেখো খেয়াল করো তোমরা দুই চারটা বাক্যগুলো পড়ো এখানে পড়ার পর যদি কোনটা বুঝতে না পারো তাহলে আমাকে প্রশ্ন করো জাস্ট একবার চোখ বুলিয়ে যাও
বুঝেছো এগুলো স্যার কনজাংশন ছাড়াও কি হ্যাঁ কম্পাউন্ড সেন্টেন্স হবে হ্যাঁ কনজাংশন ছাড়াও কম্পাউন্ড সেন্টেন্স হবে কারণ এই যে খেয়াল করবে সেমিকোলনটা কনজাংশনের কাজটা করছে এখানে আসলে সেমিকোলন কনজাংশনের কাজ করে না এটা বোঝানোর জন্য বললাম কিন্তু সেমিকোলনটা মানে কনজাংশনের জন্য যে একটা সেমিকোলনের জন্য একটা পজ আছে পজ বলতে একটা থেমে দিতে হয় পাংচুয়েশনের একটা নিয়ম আছে পাংচুয়েশনের নিয়মটা কত কি যে কমা কমার জন্য যে পরিমাণ থামতে হবে সেমিকোলনের জন্য তার থেকে একটু বেশি থামতে হবে অল্প একটু বেশি থামতে হবে তাহলে দেখো ওই একটা কনজাংশন এন্ড অর অথবা যে আমরা যে কন্ডিশন গুলো পড়ে আসলাম বাট এটার জন্য যতটুকু থামতে হয় একটা সেমিকোলনের জন্য ততটুকু থামতে হয় যার ফলে এভাবে পাংচুয়েশনে কনজাংশনের সার্ভিসটা এখানে সেমিকোলন দিয়ে দিচ্ছে বুঝে গেল এটা কিন্তু ভুল করবে না এটা এবং যে বিভিন্ন সময় বিভিন্ন এক্সামে এই টাইপের বাক্য দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা যারা আইবিএ বিবিএ পড়তে চাও যেটা বাক্য দিয়ে বলবে যেটা কোন সেন্টেন্স তখন তুমি পাজল হয়ে যাবা তুমি দেখছো তুমি এখানে প্রিন্সিপাল ক্লজ পাচ্ছ দুইটা আবার কনজাংশন পাচ্ছ না তখন তুমি টেনশনে পড়ে যাবে তখন এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি বলবো উল্টা পাল্টা নাম দিয়ে রাখবে নান একটা অপশন দিয়ে রাখবে নান তখন তুমি নান মেরে বসে থাকবে দিয়ে আসলে একটা বিপদে পড়বে মার্কসটা নেগেটিভ হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ নান অপশন থাকে হ্যাঁ নান অপশন থাকে এবং ওই ওইটাই ওইটাই আমাদের মানে বিপদের কারণ হয় নান যখন থাকে তখন তো একটা অপশন থেকেই যায় যে নান হতেই পারে হ্যাঁ তখন ওখানে মার্কসটা হওয়া যায় বাসায় এসে হিসাব করে যে অনেক পাবে কিন্তু পরীক্ষাতে আসলে পাস মার্ক জুটে না ইংরেজির অবস্থা কিন্তু খুবই খারাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে 13% বেশি পাস মার্ক না ইংরেজিতে 13% বেশি স্টুডেন্ট পাস করবে আচ্ছা ঠিক আছে আমরা এই এটা বাদ দিই আমরা অন্য অন্য একটা করি দেখলাম আমরা এখানে বলো এখানে আমরা অল্প কিছু পার্থক্য পাবো দেখতে পাচ্ছ তোমরা সবাই এখানে একে একে বলবো বলো বলো তো এটা বুসরা বলো প্রথম বাক্যটা কি হবে মিনিং যদি বুঝতে না পারো তো বলবে হ্যাঁ মিনিং যদি বুঝতে না পারো তো বলবে এটা রুকাইয়া এটা ভুল হয়ে গেছে হ্যাঁ এখানে এখানে দেখো তো আচ্ছা এটা মুশরা বলতে পারো কিনা বললে অন্য রকম বলো স্যার একটু টাইম দিন স্যার হ্যাঁ হ্যাঁ কথা বলো যখন ওই যে যখন চুপ করে আছো তো তুমি আমাকে বলো স্যার আমাকে একটু সময় দেন আমি একটু ভেবে নিই হ্যাঁ একটা সাউন্ড করলে করো হ্যাঁ বুঝতে দাও লেট মি আন্ডারস্ট্যান্ড তুমি আস এটা কম্পাউন্ড হ্যাঁ কম্পাউন্ড ভেরি গুড তুমি এটা রূপায় একটু ভুল করেছো কমপ্লেক্স বলেছো দেখো এটা কনজাংশন দেখো কম্পাউন্ড আচ্ছা দুই নাম্বারটা এবার বলো দুই নাম্বারটা বলো বর্ণালী বলো বলো বর্ণালী so simple eta 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 simple kena mone holo dekho to koyta clause ache khel koro to eto boro bakko দুইটা ক্লজ হলে কি সিম্পল হবে
আর দ্যাট থেকে এটাকে সাবঅর্ডিনেট ক্লজ না, তাহলে তো এটা কমপ্লেক্স হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তিন নাম্বারটা ফারানা বলো, তিন নাম্বারটা ফারানা বলো। যার নাম বলবো বলার সাথে সাথে মাইকটা অন করে দিবে, হ্যাঁ যেন আমি স্যার সিম্পল। হ্যাঁ সিম্পল, একটু ভয়ে ভয়ে বলছো কিন্তু সিম্পল, ঠিক বলেছো। আচ্ছা এবারেই বলো, এই লামিয়া বলো চার নাম্বারটা। স্যার এটা সিম্পল হবে। কি কি দেখে বুঝলে তুমি? স্যার ওই যে টু সেলিব্রেট, তারপরে টু সেলিব্রেটের সাথে কি সম্পর্ক? ওটা তো ইনফিনিটিভ, ইনফিনিটিভের সাথে তো স্যার একটাই একটাই প্রিন্সিপাল ক্লজ মনে হচ্ছে। একটা প্রিন্সিপাল ক্লজ মনে হচ্ছে? জি স্যার। এটা এটা কিভাবে তুমি একটা প্রিন্সিপাল ক্লজ, দেখো এখানে এখানে এই বাক্যটা আছে, ঠিক আছে আমি এটা বোর্ডে যাই, এটা আমি বোর্ডে যাই, দেখো মানে এটা কিন্তু একটু ট্র্যাপ, এটা কিন্তু মনে হতে পারে যে এটা একটাই, দেখো এটা কি কম্পাউন্ড? হ্যাঁ এটা কম্পাউন্ড, দেখো আমি একবার তোমাদের এটা একটু বুঝান বুঝিয়ে দিই। দেখো দুইটা সাবজেক্ট তাই না, খেয়াল করো ত্রিনা আর হারিম দুইজন সাবজেক্ট, তার মানে বাক্যটা এরকম ট্রিনা ওয়েন্ট টু বার ইন হলিউড সেলিব্রেট দেয়ার অ্যানিভার্সারি। হ্যাঁ মনে করো ট্রিনা, ট্রিনাও গেছে আবার হারামও গেছে, দুইজন দুইজন গেছে, তাহলে দুইটা সাবজেক্ট কয়টা ভার্ব হচ্ছে, তাহলে দুইজনের জন্য দুইটা ভার্ব তাই না, বুঝা আছে, তাহলে দুইটা ক্লজ হয়ে গেল, মানে ট্রিনা ওয়েন্ট হারিম ওই ওয়েন্ট দুটাকে একসাথে মিলিয়ে বলছে। মনে করো এরকম একটা বোঝার চেষ্টা করো, জন ইজ গোয়িং টু স্কুল আবার বলি জন ইজ গোয়িং টু স্কুল, কিন্তু যদি বলি জন অ্যান্ড জন তখন এটা কিন্তু ইজ হবে না, হয়ে যাবে কি আর, আর বুঝা গেল? হ্যাঁ খেয়াল করো, তার মানে এটা একটা ক্লজ, জন ইজ গোয়িং টু স্কুল মানে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, তাহলে দুইটা ক্লজ মিলিয়ে হলো, তখন এখানে ভার্বটা কি হয়ে গেল খেয়াল করো আর, বুঝা গেল? এখানে যে দুটা ক্লজ, কিন্তু এখানে পাস্ট ইনডিফিনিট আছে তো এটাতে বোঝার উপায় নাই, যেটা মনে করো যদি এরকম বলতো যে ট্রিনা অ্যান্ড হারিম ওয়ার গোয়িং টু এ বার, তাহলে কিন্তু ব্যাপারটা বেশি ক্লিয়ার হতো, তাহলে বুঝতে পেরেছো যে এটা মানে কম্পাউন্ড, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ঠিক আছে আচ্ছা, এবার এবার চলে এসো পাঁচ নাম্বারটা, পাঁচ নাম্বারটা এবার রূপাইয়া বলো। বর্ণালী বলো, বলতো বর্ণালী ছয় নাম্বারটা বলো, একটু বড় বাক্য একটু ভাবো, ওহাইল এখানে একটা অংশ, আবার অ্যাঞ্জেলা এখান থেকে একটা অংশ, আবার মার্টিন থেকে আবার আর একটা অংশ। স্যার একদিকে ওয়াইলেস মানে তিনটা তিনটা ক্লজ না? এটা এটা একটা কিন্তু এইখানে দেখো, এখানে কি কোনো সাবজেক্ট আছে বলতো? না এখানে তো শুধু সাবজেক্ট নাই, তার মানে এখানে সাবজেক্ট নাই তার মানে কি এটা তো আর ফাইনাইট ভাব নিতে পারে না তাই না, যেটা যে ভাব যে সেন্টেন্সের যে অংশের সাবজেক্ট থাকবে না তার কি ফাইনাইট ভাব থাকবে না? তাহলে ওরা তার ভার্বের আওতায় করছে না, ওটা একটা ফ্রেজ, এটা হোয়াইল মানে কি, হোয়াইল ইজ দ্য ওয়েটিং হয়েছে মানে এটা কি জিরান্ড হয়েছে তাই না? হ্যাঁ তাহলে ওটা বাদ, এবার এবার হিসাব করো, তাহলে কি কম্পাউন্ড হবে? হ্যাঁ কম্পাউন্ড হবে, হ্যাঁ 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 কম্পাউন্ড হবে, ঠিক বলেছো,
এবার 7 নম্বরটা বলো তো 7 নম্বরটা লামিয়া বলো স্যার এখানে কি এটা কি সিম্পল হ্যাঁ সিম্পল ঠিক বলেছো ওই অপারেটর মত নেই যে আফটার প্রিপজিশন প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি হয় এটা জিরান্ড এটাকে প্রিপজিশনাল অবজেক্ট বলে আচ্ছা এইবার বলো 8 নম্বরটা ফারহানা বলো 8 নম্বরটা ফারহানা স্যার কম্পাউন্ড ग्रुपे दिए देखिए তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তো মেসেজ পাবে ওকে ঠিক আছে কোনো কোশ্চেন আছে বলো তো আমরা নেক্সট ক্লাসে অবশ্যই কম্পাউন্ড কমপ্লেক্সটা পড়ব সাথে সাথে ট্রান্সফরমেশন গুলো যে বাক্যগুলো আমাদের সামনে আসলো যে বাক্যগুলো আমরা প্র্যাকটিস করলাম সেই বাক্যগুলোই তো আমরা ট্রান্সফরমেশন করব তাই না এগুলো আমরা চেঞ্জ করব আমাদের যেভাবে ছোট কাল থেকে যেভাবে ট্রান্সফরমেশন করানো হয়েছে স্ট্রাকচার বেঁধে বেঁধে মুখস্থ করার মতো সেভাবে আমরা করব না হ্যাঁ আমরা একটু একটু ব্যাকগ্রাউন্ডটা বুঝে বুঝে করব নিজের মতো করব ঠিক আছে বলো তোমাদের প্রশ্ন আছে কোনো না তো শেষ করব একজন কেউ কথা বলো অথবা মেসেজ দাও না স্যার কোনো প্রবলেম নাই ঠিক আছে তাহলে তোমরা ভালো থেকো আমি নেক্সট ক্লাস দেখা হবে তোমার সাথে শুক্রবার হ্যাঁ স্যার হ্যাঁ ওয়েলকাম তোমরা শুক্রবার আসবে শুক্রবার 12:30 টায় ঠিক আছে